রাতের অন্ধকারে চুরি হয়ে যাচ্ছে গাছ, প্রতিবাদ করলে মিলছে হুমকি বলে অভিযোগ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের আমরাইয়ের ঋষি অরবিন্দ পল্লী এলাকায়। জানা যায়, এলাকায় ডিএসপির 100 একরের মতন জমি আছে। অভিযোগ, সেই জমি বেআইনিভাবে প্লট করে বিক্রি করে দেওয়া হচ্ছে, সেটা টাকার অঙ্কের বিনিময়ে। বহুবার দুর্গাপুর স্টিল প্ল্যান্ট অথরিটির কাছে টিএবিল নিয়ে কমপ্লেন করেছি, মৌখিকভাবে করেছি, কয়েকবার লিখিতও দিয়েছি। ওরা বলছে ওটা আমাদের জায়গা নয়, প্রথমত এই কথা। কিন্তু আমার প্রশ্ন ছিল ওদের ওখানে, যে ওরা কয়েক বছর আগে লিখেছিল এটা ডিএসপি ল্যান্ড, তারপরে ওরা পোল পুঁতে ছিল, তারপর দেখলাম হঠাৎ কিছু বাড়ি তৈরি হয়ে গেল, ওইখানকার কিছু অসাধু মানুষ তারা বাড়ি তৈরি করলো, এবং এখন শুনছি গাছগুলো কেটে কেটে বিক্রি করছে। আমি এটার বিরুদ্ধে বরাবর প্রতিবাদ জানিয়ে আসছি। আমি ডিএসপিকে এটাও বলেছি যে তাহলে আপনারা যে জমিগুলো ব্যবহার করতে পারবেন না, এটা সরকারি একটা নিয়ম আছে যে সেই জমিগুলো অরিজিনাল ওনারকে ফিরিয়ে দেওয়া, কিন্তু তারা তো সেটা ফিরিয়েও দিচ্ছে না। উপরন্তু এই জায়গাগুলো জবরদখল হচ্ছে, আমার মনে হয় ডিএসপির কোনো অসাধু অফিসার এতে জড়িত আছে। আমি দিনের পর দিন টিএবিল নিয়ে খবর দিয়েছি, আমি এও খবর দিয়েছি যে আপনারা জায়গাগুলো রাখতে। আজকে বহু সংস্থা আছে যারা ডিএসপি স্কুল বিল্ডিং, বড় বড় বিল্ডিং, সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, জিনিসপত্র চুরি হয়ে যাচ্ছে। আমি বলেছিলাম সরকারি কোনো সংস্থাকে এগুলোকে দিয়ে দেন, অথবা কোনো প্রাইভেট সংস্থা যারা কিছু করতে চায়, যারা আমাদের আনএমপ্লয়মেন্ট প্রবলেমটাকে দূর করতে চায়, কিছু মানুষ বেকার ছেলে যারা চাকরি পাবে তাদের কথাটাও চিন্তা করে অন্তত এইগুলোকে কাজে লাগান। কিন্তু ওনারা সেগুলো কাজে না লেগে দিনের পর দিন ফেলে রাখছেন, আর এগুলো কিছু অসাধু মানুষ রাত্রিবেলায় চুরি করে নিয়ে চলে যাচ্ছে। কোথাও স্কুলে ফ্যান চুরি হচ্ছে, কোথাও টেবিল চেয়ার চুরি হচ্ছে, জায়গা তো অহরহ বিক্রি হয়ে যাচ্ছে। আমার ওয়ার্ডে কিন্তু এই ধরনের জিনিস হয়নি, আমার ওয়ার্ডের বাইরে এটা, যেটা 11 নম্বর ওয়ার্ডে পড়ছে। বাকি ওই যে অংশটা আপনারা কথা বলছেন যে গাছগুলো, এটা 11 নম্বর ওয়ার্ডে পড়ছে। আচ্ছা, এই কারা যুক্ত রয়েছে বলে মনে করছেন? 12 নম্বর ওয়ার্ডে এগুলো রয়েছে, এবং এখানে কিছু অসাধু মানুষ রয়েছে যারা যুক্ত, যারা দীর্ঘদিন মানে টাকা ছাড়া কিছু চেনে না, তারাই এই সমস্তগুলো কাজ করছে। ওই যে কিছু আমরাই লোক আছে, কিছু নীলডাঙ্গাল আছে, কিছু দুর্গানগরের লোক আছে, আসাম মহামেডান লোক, কেটে যাচ্ছে। কেন? এই যে প্লট নিয়েছে আর এখানে দালাল যারা আছে বিক্রি করে দিয়েছে। এই জমিটা কার? সরকারের জমি। তাহলে বিক্রি করছে কারা এরা? আর দালালরা বিক্রি করছে, দালাল যে আছে, দালাল জমি দালাল। আচ্ছা, এরা কোনো পার্টির, কোনো রাজনৈতিক পার্টির সাথে যুক্ত এরা? ওরা কোনো পার্টির সঙ্গে যুক্ত আছে নিশ্চয়ই, তবে তো বিক্রি করছে। কোন পার্টির সাথে যুক্ত এরা? এবার বলতে তো পারি না, ওদের সঙ্গে আমাদের যোগাযোগ নাই, কিচ্ছু নাই, আবার কি করে বলতে পারবো। এরকম কি আরো হয়েছে এর আগেও এরকম? স্যার দেখুন, এটা পুরো বিক্রি হয়ে গেল, এটা পুরো। আচ্ছা, এটা কি ডিএসপির জমি? সব ডিএসপি। ওই যে গাছটা আছে না কোনোতে, গাছ নিয়ে পুরো এই ছিল। আচ্ছা, আর সব কাটিং করে বিক্রি করে আবার ওখানে গোলা গোলা সব পড়ে আছে। এরকম গাছ কেটে ডিএসপি জমি বিক্রি হচ্ছে? হ্যাঁ। পুলিশ এসেছিল? হ্যাঁ, কালকে পুলিশ এসেছিলেন। কি চাইছেন আপনারা যারা এখানে স্থানীয় লোক? আমরা চাইছি গাছ কাটা না হোক আর জমি বিক্রি না হোক। একইভাবে রাতের অন্ধকারে জমি মাফিয়ারা দামি দামি গাছকে কেটে বিক্রি করে দিচ্ছে বলে অভিযোগ। রবিবার রাতে দুষ্কৃতীরা ওই এলাকায় হানা দেয়, উত্তেজিত জনতা তাদের বাধা দেয়, ভয়ে দুষ্কৃতীরা পালিয়ে যায় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। দুর্গাপুর থেকে সুব্রত অধিকারী রিপোর্ট, আনন্দ বার্তা।